পূরণ করতে হবে ছাত্র দিলে সাহিত্য এই পুরোটাই তিনটি দাবি আমরা আজকে বাংলাদেশ নতুন সরকারকে বুঝে দিয়ে আসি এই বাংলা যে স্বাগত ছাত্রা আছে আপনারা স্বাগত হলো আপনারা আমাদের এই কর্মসূচিতে সামিল হন নিজের স্বার্থে সাধারণ ছাত্রদের স্বার্থে আপনারা আমাদের এই কর্মসূচিতে সামিল হন এই কথা বলে যুগের পর যুগ ধরে তাদেরকেও লাল সালাম জানিয়ে আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা একত্রিত হয়েছি আমরা লাগাতার লক্ষ্য করছি একের পর এক দুর্নীতির সম্মুখীন হচ্ছে আমাদের সাধারণ ছাত্র সমাজ আমরা দেখতে পাচ্ছি বাংলা কলেজের সেই একটা যুগ একটা শতাব্দী আগে পর্যন্ত হয়েছিল আমরা দেখতে পাচ্ছি একটা সময় বাংলা কলেজের মুখে পণ্ডিত সুশোভন মুখার্জী তৈরি হয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে আর আমাদের সেই একই দাবি অন্য সেই সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা কলেজ নয় বর্ধমান বিশ্ববিদ্যালয় সমস্ত রাজ্যে সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলিকে একই ধারা করে একই ধারা একই ধারা একই ধারা চলে যাচ্ছে না কোনো ছাত্র সংসদ নির্বাচন হবে না কোনো ছাত্র ছাত্রীদের কথা শুনে তাদের নির্দিষ্ট প্রয়োজনীয় দাবি দেওয়া নির্দিষ্ট প্রয়োজনীয় যে পড়াশোনার উপযুক্ত পরিকাঠামো তা উত্তর হবে অন্যদিকে আমরা একটি কলেজ ছাত্র কথা যাচ্ছি একইভাবে আক্রমণ জানিয়েছে যে স্কুল ছাত্রদের উপর আমরা দেখতে পাচ্ছি স্কুল ছাত্রদের যে ভর্তি ফি সেটা মাত্রা হয়ে যাচ্ছে বারংবার বলার পরে বারংবার প্রশাসনকে জানানোর পরেও তার লালাম হলো দেওয়ার কোন রকম হেলদোল নেই কোনো এই দাবি নিয়ে আমাদের আমি আশা রাখি এই সমস্যা শুধুমাত্র যারা এসেছে করে পারেন নয় এই কনফারেন্সে যে সমস্ত ছাত্রছাত্রী এখন কলেজ গেটে ঢুকছে পরীক্ষা দিচ্ছে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে সবাই তার তার সাথে সবাইয়ের কাছে আমার আহ্বান তাদের সমস্ত সমস্যাকে দূর করার ক্ষেত্রে আজ এই এসডি অফিসের এসডি অফিস অভিযানে আপনারা যখন যোগ দিন এবং নিজেদের দাবিকে আদায় করার কাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান এইগুলো আপনি দেওয়ার সেটা ভাই দেওয়ার এখানে আমাদের উপস্থিত সকল কমরেড এবং তার সাথে আমার নিজের পাওনা বলে এই কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং তার সাথে যারা তৃণমূলের সকলিত তৃণমূল ছাত্র পরিষদের যারা ছুটি হিসেবে টানা কলেজ এখন রয়েছে তাদেরকেও আমি অতি অভিনন্দন জানাই আমরা বর্তমান সময়কালে দেখতে পাচ্ছি যে কি সামনা কলেজ যে মহিমা ছিল সেই মহিমাটা সামনা কলেজে নেই সামনা কলেজের যে গেটগুলো সেই গেট ওখানে উঠে গেছে উঠে যাওয়ার কারণ আছে তার অভিজ্ঞতা কারণ কারণ সামনা কলেজের অভ্যন্তরে যেভাবে শিক্ষাদান পরিচালিত হতো এবং সেই সময় যে ছাত্র সংসদ ছিল
এবং সেই ছাত্র সংসদ যেভাবে কলেজের উন্নতি এবং দলের ছাত্র সমাজকে এভাবে নিজের পথ দেখিয়ে দেবে তারা সেটা পাচ্ছে না। হ্যাঁ পাচ্ছে না, তার কারণ আমরা দেখতে পাই এই কান্না কলেজের অভ্যন্তরে কিন্তু ছাত্র পরিষদের নেতা রয়েছে, তারা প্রাইমারি স্কুলে চাকরি করে, তারা এদেরকে এখানে বসে থাকে নিজের জন্য, তাদের নেতাদেরকে অবহার কত সেখানে আছে চলে যায়, তারা খাবে কি, তাদের যখন পেটের টান পড়বে সামনে এসে পরীক্ষা হবে, তারপরে যখন কলেজে ভর্তি হবে তখন কান্না কলেজে এসে নিয়ে তারা আবার ওনা শুরু করবে, কেন তাদের ইনকামটা বাড়ানোর জন্য। এই যে তৃণমূলের ছাত্র পরিষদের এই চলছে নেতাগুলো, তাদেরকে অবিলম্বে কলেজ থেকে বার করাতে হবে। এর জন্য আমাদের ভারতের ছাত্র পরিষদের এসএফআই আন্দোলন অবিলম্বে কান্না কলেজ তৈরি করা হচ্ছে এবং সারা জেলার যতগুলো কলেজ আছে সমস্ত কলেজের ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে। এবং আমাদের যে কলেজের বর্তমান পরিস্থিতি, কলেজের যদি বর্তমান কলেজে যাওয়া যায় যেখানে এটা ভঙ্গ তাদের বলে যাবে যে কি অবস্থা হয়ে গেছে, তাদের ছাত্র ছাত্রীদের শরীর খারাপ হবে। এবং এই যে বিষয়গুলো যে রয়েছে কলেজের পরিণতির জয় সেগুলোর উপরে নজর দেওয়ার জন্য একমাত্র যে পরিস্থিতি তাতে এই কাঠমান্ডিগুলো বন্ধ করার জন্য অবিলম্বে কান্না কলেজ তো আমাদের জেলার সমস্ত কলেজে অবিলম্বে নির্বাচন চায়। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহকুমার ভেতরে যত সমস্ত স্কুলগুলোতে যেটা সরকারি ঋণ নেওয়া তার থেকে অনেক বেশি ঋণ হচ্ছে, অনেক সময় তার রোগী দিচ্ছে, অনেক সময় রোগী দিচ্ছে না। আজকের আমাদের ডেপুটেশন আমরা সাহেবের কাছে যাব যে আমাদের দায়িত্ব তাকে জানানো, যদি এই নিয়ে যদি কোনো এবং পরবর্তীকালে তোমাদেরকে নিয়ে আমরা সমস্ত আন্দোলন করবো এই আশা রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সভাপতি আমাদের প্রথম দিকে থাকা সুষমা মুখার্জি কলেজ কান্না কলেজের যে ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের কথা শুনছে তাদের সকলকে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে রক্ষী অভিনন্দন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বলেছিলাম যে পূর্ব বর্ধমান জেলায় ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পড়াশোনা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যার সম্মুখীন হওয়ার সমস্যা নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব, কারণ আমরা জানি অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায়দের রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কথা প্রশাসনকে জানানো হবে না। যদি দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে কেউ জানাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের পক্ষে কেবলমাত্র এতে পাই প্রশাসনের কাছে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বলতে পারবে। আর তার জন্যই আমরা আজকে কান্নার এনজিওদের কাছে যাব, আমাদের যে ছাত্রছাত্রীরা এই সময়ের মধ্যে আপনার এলাকায় আপনার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রত্যেক দিন পড়াশোনা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলোর দিকে আপনার দৃষ্টি নিক্ষেপ করব। আমরা কি দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে গোটা পূর্ব বর্ধমান জেলারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2017 সালের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ শহর, আমাদের পূর্ব বর্ধমান জেলা, আমাদের কান্না ছাত্রীদের মধ্যে যে কলেজগুলো আছে দীর্ঘ 5 বছর ধরে এই কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে বসে আছে। এক বছর হয়ে যাওয়ার
ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হয়
তৃণমূলের লড়ার জন্য একটাও ছাত্র পাবে না কারণ সবকটা ছাত্র টিএমসিপি করে একটাও ছাত্র টিএমসিপি করে না আর যদি ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা হয় এসে পাই বলছে ভাগা বুকের পাথর দিয়ে এই কলেজ নির্বাচনে লড়ব জিতব আমির কালব কোটওয়ার মুতাছিদের ঐতিহ্যকে ফিরিয়ে আনব আর কম থাকলে কলেজ কেটে আটকে দেখাবে আজ এখানে সভা করে গেলাম কলেজটি নমিনেশন দিতে আসবো কার কত হিম্মত আছে একটা ছাত্রকে আজকে দেখাক শুধু একটা এসে কয়ের কম্বেলের গায়ে হাত পরে যারা হাত দেবেন তাদেরকে বলছি যে হাত দিয়ে এসে পায়ে একজন কর্মীকে মারবেন সেই হাত নিয়ে বাড়ি ফিরতে পারবে না বাড়ি ফিরতে পাবে না তার জন্য এসে পাই তৈরি হয়েছে দেখে নেব কত দম আছে আজ সভা করে গেলাম আর এক মাসের মধ্যে মমতা ব্যানার্জি যদি আমাদের চ্যালেঞ্জ নিয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করে নমিনেশন দেব তৃণমূলের অছাত্রগুলোকে কার ধরে বের করব তার জন্যই প্রস্তুত হচ্ছি ডেপুটেশন শুরু হবে আর বেশি সময় নেব না কমরেডরা মিছিল করুন মিছিল করে ডেপুটেশন দেব চলুন কমরেডরা একসাথে নিজেদের অধিকার এ হাসিবুল টান করে ধরবে হ্যাঁ মিছিলটা শুরু করুন লাইন দিয়ে যে সকল কমরেডকে অনুরোধ করছি আপনারা মিছিলটা সিঙ্গেলে শুরু করুন সিঙ্গেল লাইনে বলছি যে ওইটা নিয়ে ওইখানে যাও ভেতরে হ্যাঁ ওইটার পিছনে ওইটার পিছনে ওইটার পিছনে যাবে ওইটার পিছনে ওইটার পিছনে যেতে হবে Let's go!
Thank you.
Thank you.
ترجمة
Hey, guys, come on!
لا تقلقوا يا